এই যে ঠাকুরটা ঠাকুরটা সম্বন্ধে আপনাদের একটু বলি দুটো চাষি একটা চাষি একটা চাষির বউ এই ঠাকুরটা পেয়েছিলেন আর তারা চাষ করতে গিয়েছিলেন আলের ধারে একটা বাচ্চা কান্নার মতো শব্দ শুনতে পেয়েছিলেন তখন তারা অতটা বুঝতে পারেননি যে কোথায় বাচ্চাটা কাঁদছে এরকম ভেবে চারিদিকে খোঁজ করেছিলেন দেখে বাড়ি চলে এসেছিলেন তারপর রাত্রে শুয়ে স্বপ্ন দেখলেন যে অমন জায়গায় আমি আছি তোরা আমাকে নিয়ে গিয়ে পূজা কর বলে তখন ঠাকুর মশাই নিয়ে এসে সেই চাষি চাষির বউ চারিদিকে খুঁজতে থাকে দেখেন যে ছোট্ট একটা ঠিক পাথরের টুলের মতন অনেকটা টুলের আকৃতি চারটে ছোট ছোট পায়া আছে এরকম একটা টুলের আকৃতি এরকম একটা পাথর পাওয়া যায় এবং পরবর্তীকালে সেটা মা চণ্ডী হিসেবেই পুজো হয় আর এই মা চণ্ডী ভীষণই জাগ্রত সেই সম্বন্ধেও আপনাদের একটা গল্প শোনাবো আর মন্দির চত্বরটা সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে অনেক ঝাড়বাতি দেওয়া হয়েছে আর এই মন্দিরটা মানে পুরো গ্রামের ঠিক মাঠের মাঝখানে এই মন্দিরটা এই মন্দিরে যে মা খুবই জাগ্রতা আর যখন আগে ছিল ছোট্ট একটা মানে আমরা ছোটবেলায় একবার এসেছিলাম তখন দেখেছিলাম যে ছোট্ট একটা ইটের দেওয়াল দেওয়া একটা টালি ঘর সেইটাই মন্দির বলে সবাই পূজা অর্চনা করতো কিন্তু এখন সেটা মডিফাই হয়ে বিশাল একটা বড় মন্দির বানানো হয়েছে আর এখানে সবাই মানসিকের ছলন দেয় আমাদের ঠাকুরটা কিন্তু সিমেন্টের ঠাকুর যাতে প্রত্যেক বছর পুজো হয় আর এই যেটা দেখছেন এটা কিন্তু আসল ঠাকুর আর এই ঠাকুরটা আকৃতি অনেকটা ঠিক ছোট টুলের মতো এটা পাথরের ঠাকুর ঠাকুর সম্বন্ধে আপনাদের একটু গল্প করি আমার ঠাকুমা এইখানে আমার বাপির নামে মানসিক করেছিলেন ছোটবেলায় আমার বাপি মানে তখনকার দিনে অত ডাক্তার টাক্তার ছিল না আর আমাশা হয়ে আমাশা পায়খানা হয়ে মানে প্রায় মৃতপ্রায় হয়ে যাবার মতন সবাই বলেছিল যে এ ছেলে মারা গেছে একে আর বাঁচানো সম্ভব নয় এবার আমার ঠাকুমা ছুটতে ছুটতে এসে মাঠের মাঝখানে এই ছোট্ট মন্দিরে গিয়ে আমার ঠাকুমা হতে দিয়েছিলেন আর তখন একটা ঝোড়ো মতো হাওয়া এসে অনেক পাতা টাতা মানে ঝোড়ো হাওয়ার সাথে এসে আমার ঠাকুমা আঁচল পেতে হতে দিয়েছিলেন সেখানে সেই আঁচলে এসে পড়ে আর তারপরে কিন্তু আমার বাপির জীবন ফিরে পায় ওই জন্য আমার ঠাকুমা যতদিন বেঁচেছিলেন আর আমার বাপি ও মানে এই মা চণ্ডীর ভীষণ ভক্ত যে কোনো কাজ যে কোনো কিছুই করেন এই মা চণ্ডীর নাম নিয়েই করেন এখন আমাদের ঠাকুরটা মন্দিরে রাখা হচ্ছে সবাই মিলে ধরে ধরে রাখা হচ্ছে যেহেতু সিমেন্টের ঠাকুর এটা ভীষণই ভারী এই ঠাকুরটা এখানে এখন প্রাণ প্রতিষ্ঠা করবেন যেসব ঠাকুর মশাই আছে আর এই আমাদের বাতাসা আনা হয়েছে শুধু এই এক বস্তা নয় আরও অনেক বাতাসাও আছে আমরা এখন ফলমূল সব কেটে জোগাড় টোগাড় করে দিচ্ছি আমাদের হাতে হাতে আমার মাস্টার মশাই তারপর আমার বোনের হাজবেন্ড সবাই রেডি করে দিচ্ছে আর বড় একটা বাসন নিয়ে গেছি গিয়ে সেখানেই সব টুকটুক করে ফলটলগুলো কাটছি আর আমার বোন পিছনে বসে আছে কি রিদ্ধাসোনাকে নিয়ে রিদ্ধাসোনা শুয়ে আছে আর আমাদের এখন যে ঠাকুরটা নতুন ঠাকুরটা নিয়ে যাওয়া হয়েছে সেটা এখন প্রাণ প্রতিষ্ঠার কাজ চলছে ঠাকুর মশাই পূজা অর্চনা করছেন আর এখানে
দেখছেন যে বড় বড় গামলাতে বাতাসা ভর্তি, আর এই বাতাসা সবার মানসিকের বাতাসা। আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নতুন শাড়ি গামছা পরে আমি এখানে গন্ডি কাটবো। আর প্রথমে নাপিতের কাছে নখ ছেনে শুদ্ধ হয়ে নিতে হয়, তারপর রেডি হয়ে আছি, স্নান করব। আর স্নানের পর এই এই পুকুরটাতেই স্নান করব। আর দেখছেন শয়ে শয়ে মা জেঠিমা কাকিমা সবাই রেডি, আর আমার বাপিও কিন্তু গন্ডি কাটবে। আমার বাপি শরীরটা খুব একটা ভালো নয়, যদিও বারণ করা হচ্ছে, তবু বলছেন না মানসিক করেছি যখন আমি গন্ডি কাটবো। আর আমি এখন নেমে পড়েছি কিন্তু স্নান করতে, যেহেতু আমি পুকুরে স্নান করতে পারি না, তবু ভয়ে ভয়ে একটু নামলাম, মায়ের নামে একটু স্মরণ নিয়ে নিচ্ছি, নিয়ে এবার গন্ডি কাটবো। প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর ভিড়, সবাই কিন্তু উপোস করে আছে, নিষ্ঠা ভরে সবাই গন্ডি দেবেন মায়ের কাছে, তারপর ধুনো পড়াবেন। তাহলে চলুন আমি গন্ডিটা দিয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। গন্ডি দেওয়া আমার হয়ে গেছে, আর স্নান টান করে এসে ফের আবার বসে পড়েছি। এবার ধুনো পড়াবো আমি আর আমার বাপি দুজনে মিলেই ধুনো পড়াবো। আর এখানে দেখছেন কত মানুষজন, সবাই কিন্তু ধুনো পড়াবেন। আর কীরকমভাবে ধুনোটা পড়াচ্ছি সেটা আপনারা এখন দেখতে থাকুন। Oh, my God.
ধুনো পোড়ানো আমার হয়ে গেছে আর কলা বউয়ের মতো আমি হয়ে আছি যাতে না তাপটা মুখে লাগে। আর ধুনো পোড়ানোর পর সবাই এসে কোলে বসছে, হুটোপাটা করছে, সে বয়স্ক হোক আর কম বয়সী হোক সবাই কোলের মধ্যে বসে। জানি না এটা কি রিচুয়াল, কিন্তু সবাই বসছে। আর যারা ছোট তারা প্রণাম করে, যারা বড় তারা প্রণাম করে না ঠিকই, কিন্তু এখন যেটা দেখছেন এটা হচ্ছে বলি দেওয়ার জন্য ওই ছাগলটাকে আনা হচ্ছে। আর আজকে যেহেতু একাদশী তাই এই ছাগলটাকে মায়ের নামে উৎসর্গ করা হচ্ছে ঠিকই, কিন্তু বলি হবে না, বলি একাদশীর দিন বলি দেওয়ার নিয়ম নেই, সেই জন্য ছাগলটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এখন আমরা সবাই বসে পড়েছি একটা জায়গা করে, এখন হবে অঞ্জলি দেওয়া এবং তারপরে হবে হরির নামে লুট দেওয়া হবে। আর এখানে প্রচুর প্রচুর বাতাসা নিয়ে আসে সবাই, বস্তা বস্তা বাতাসা নিয়ে আসে হরি লুট দেওয়ার জন্য। আর আমার ছেলে যেহেতু 33 কিলো ওয়েট আছে তাই আমার বাপি 35 কিলো বাতাসা নিয়ে এসছে, 2-3 বস্তা হয়ে গেছে বাতাসা। আর এখন মেলায় চলে এসেছি একটু অঞ্জলি টঞ্জলি দিয়ে, মেলাতে এসেছি, বলি দেখি এখানকার মেলাতে কি কি পাওয়া যায়। এখানেও দেখছি যে অনেক কিছু পাওয়া যায়, খেলনা, তারপর সাজগোজের জিনিসপত্র। আর আমরা 2 বোন এসে গেছি সাজগোজের জিনিসপত্র কিনতে। আমি এখান থেকে কিছু কিছু সাজের জিনিসও কিনে নিয়েছি আমার জন্য। হরির লুট দেওয়া হচ্ছে আর হরির লুটের পর আমরা সবাই প্রসাদ নিয়ে আর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আর ভিডিওটা করা হয়নি, তাহলে বন্ধুরা আর বেশি ভিডিওটা বাড়ালাম না। আপনারা আমার ভিডিও, পরবর্তী ভিডিওগুলো আসছে, আপনারা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।